বলেছেন মসজিদ নির্মাণের ক্ষেত্রে বিধিবিধান কি আপনারা অনেকেই সালাম দিচ্ছেন আমি সালামের জবাব আগে দিয়ে নিয়েছি এবং বারবার সালামটা উল্লেখ করলে আসলে মানে এখানে আবার উল্লেখ করা জবাব দেওয়া তার পরিবর্তে যারাই সালাম দিয়েছেন শুরুতে আমি উত্তর দিয়ে নিয়েছি তারপরে প্রশ্নটা শুধু আপনাদের সামনে পেশ করছি তিনি বলছেন মসজিদ নির্মাণের ক্ষেত্রে বিধিবিধান কী একই এলাকায় যদি মসজিদ থাকে এবং সেই এলাকায় কোনো বাড়ির বংশের মুখ উজ্জ্বল করার জন্য মসজিদ করা হয় তাহলে সেই মসজিদকে বৈধ হবে আপনার আরও কিছু কথা আছে আমি অংশ অংশ উত্তর দিয়ে যাই মসজিদ করার উদ্দেশ্য হতে হবে আল্লাহ সন্তুষ্টি বংশের মুখ উজ্জ্বল করা বাড়ির নাম উজ্জ্বল করা বাড়ির সুনাম নাম হওয়া নিজের নাম হওয়া এগুলো রিয়ার মধ্যে পড়বে এবং এতে সবাব নষ্ট হয়ে যাবে কারণ বোখারি এবং মুসলিমের বর্ণনা সহার অনেকগুলো হাদিসের মধ্যেও বর্ণনা এসেছে যেখানে আল্লাহ তাল আল্লাহ রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন মানবানা লিল্লাহি বাইতান এখানে বাইতানও এসছে এসছে কোথাও মসজিদানও এসেছে যদি কেউ মানবানা লিল্লাহি এসেছে অথবা ইবতা ওয়ঝিল্লাও এসেছে এভাবে বিভিন্ন ভাষে এসেছে যদি কেউ আল্লাহ সন্তুষ্টির জন্য একটা ঘর একটা মসজিদ তৈরি করে বানাল্লাহু আল্লাহু বাইতান ফিল জান্না তাহলে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেন একটা প্রাসাদ তৈরি করে দেন তাহলে এখানে এই যে জান্নাতে একটা প্রাসাদের সুসংবাদ দেওয়া হয়েছে সেটি প্রাপ্ত হওয়ার জন্য কিন্তু আল্লাহর জন্য ঘরটা বানাতে হবে আল্লাহর ঘর আল্লাহর জন্যই বানাতে হবে বংশের মুকজ্জ্বল করার জন্যে অথবা নিজের নাম ফোটানোর জন্য মসজিদের সাথে নিজের নাম জুড়ে দেওয়ার জন্যে বংশের নাম জুড়ে দেওয়ার জন্যে যদি কেউ মসজিদ বানান তাহলে তার উদ্দেশ্য আল্লাহ ছাড়া অন্য উদ্দেশ্য হয়ে গেল আল্লাহর উদ্দেশ্যে হলো না ফলে আল্লাহর কাছে যে সওয়াব পাওয়ার কথা সেটি থেকে তিনি বঞ্চিত হবেন এটাই বাহ্যিক হাদিস থেকে বোঝা যায় এরপর তিনি বলছেন বিদ্যমান মসজিদের মুসল্লি এত বেশি নয় যে নতুন মসজিদ প্রয়োজন আবার বিদ্যমান মসজিদের মুসল্লিদের আবাদ কমে যাচ্ছে নতুন মসজিদের ফলে পুরাতন অবলিক বিদ্যমান মসজিদকে প্রশস্ত করার মতো জায়গায়ও রয়েছে এবং সংস্কার কাজ করার যথেষ্ট ক্ষেত্র রয়েছে এমন অবস্থায় নতুন মসজিদ নির্মাণ কি যুক্তিসঙ্গত এই বিষয়ে বিস্তারিত জানাবেন এবং কোনো বই থাকলে তার নাম দিলে উপকৃত হব ইনশাআল্লাহ এ বিষয়ে আপনার পরিপূর্ণ একটি লেকচার পেলে বেশি উপকৃত হতো মানুষ হ্যাঁ ইনশাআল্লাহ মসজিদ আবাদ করার বিষয়ে ইসলামী বিধিবিধান এটা নিয়ে আমরা আপনার পরামর্শটা নিলাম একটা লেকচার তৈরি করার ব্যাপারে ইনশাল্লাহ সেটি নোটে থাকবে আল্লাহ যখনই সহজ করে দেবেন আমরা সেটি নিয়ে আসবো ইনশাল্লাহ বিশেষ করে গ্রামে আপনি আবারও বলছেন বিশেষ করে গ্রামে ছোটোখাটো কথা কাটাকাটির জের ধরেও নতুন মসজিদ নির্মাণ করা হয় বা মুসল্লিদের ঐক্য যা মুসল্লিদের ঐক্যকে প্রশ্নবিদ্ধ করেছে এ ব্যাপারে আপনার মতামত আশা করছি এটা শুধুমাত্র আমাদের বাংলাদেশের গ্রামেগঞ্জে কোথাও কোথাও হচ্ছে তা নয় এটা ইউরোপ আমেরিকার অতি উন্নত দেশের মুসলিম কমিউনিটির মধ্যেও প্রচুর হতে আমরা দেখেছি সেখানেও এক একজন হয়তো এক একটা মসজিদে কমিটির মধ্যে কথা কাটাকাটির পরে আবার আরেকটা গিয়ে ছোট্ট ছোট্ট মসজিদ তারা গড়ে তোলেন এবং এতে করে বাইরেও মুসলিম কমিউনিটি প্রশ্নবিদ্ধ হচ্ছে এখানে যেমন আপনি বললেন যে মানে সেই গ্রামের মধ্যেও মুসল্লিদের ঐক্যকে প্রশ্নবিদ্ধ করছে এটা অবশ্যই সঙ্গত নয় একটা নতুন মসজিদ তৈরির পরিকল্পনা হতে হবে বাস্তব ভিত্তিক আল্লাহর জন্যে গ্রামবাসীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়েই সেই প্রক্রিয়ার মাধ্যমেই নতুন মসজিদ এর সিদ্ধান্ত আসতে হবে তার মানে হচ্ছে একটা এলাকার লোকজন একমত হবে যে আসলে এই এলাকায় আমাদের আরেকটা মসজিদ প্রয়োজন এটা হচ্ছে স্বাভাবিক অবস্থার কথা আমরা বলছি অনেক সময় এলাকায় মানুষের মধ্যে শত্রুতা থাকে বিভিন্ন কারণে পলিটিক্যাল কারণে অথবা জমি নিয়ে লাগালাগের কারণে অথবা আত্মীয়তার সম্পর্কে ভাঙন ধরার কারণে নানা কারণে তাদের মধ্যে লাগালাগি তৈরি হয় তখন আর সে ঐক্য প্রক্রিয়া থাকে না এবং ঐক্যবদ্ধভাবে তাদের নতুন মসজিদ করবে কি করবে না সেই সিদ্ধান্ত তাদের আসে না সেক্ষেত্রে তারা চেষ্টা করবে যদি নিড থাকে প্রয়োজন থাকে সেটাকে অ্যাসেস করেই তারা মসজিদ তৈরি করবেন হয়তো সার্বিক ঐক্যবদ্ধ প্রচেষ্টা ব্যাহত হলেও সেখানে সমস্যা নেই কিন্তু যেখানে এই ধরনের কোনো সমস্যা নেই পারস্পরিক শত্রুতা নেই সেখানে হঠাৎ করে একটা মসজিদে লাগালাগি হয়ে পরের দিন আরেকটা মসজিদ হয়ে যাওয়া বা পরের মাসে বা খুব দ্রুত সময়ে এটা সঙ্গত নয় যেই মসজিদ তৈরি হয় লাগালাগি মারামারি কাটাকাটি রেশারেশি গালাগালির মাধ্যমে তাহলে সেই মসজিদে মসজিদে অনেক সময় আমরা বলবো যে এটা শত্রুতামূলক আগের মসজিদ থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে তাদের ক্ষতি করার জন্য তাদের মুসল্লিকে টানার জন্য এটা করা হচ্ছে এটা সঙ্গত নয় এটা সুন্দর নয় আমরা আমাদের বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্র দেখি যে একটা মাদ্রাসা ভেঙে আরেকটা হচ্ছে একটা স্কুল ভেঙে আরেকটা হচ্ছে এখানে কায়েমী স্বার্থের চিন্তা ভাবনা থাকে এবং যেটা বলেছেন নিজের নাম ফুটানো অথবা নিজের নিজের ক্ষমতা দেখানো ওই মসজিদের ক্ষতি করা উদ্দেশ্য অতএব এই উদ্দেশ্যগুলোর আলোকে মসজিদ নতুন করে তৈরি করা আলাদা মসজিদ তৈরি করা ঠিক নয় বিশেষ করে যখন পূর্ববর্তী মসজিদের ক্ষতি হয়ে যাবে এলাকার লোকদের মধ্যে মানসিক ভাঙন তৈরি হয়ে যাবে মুসলমানদের ঐক্য বিনষ্ট হবে নতুন মসজিদের কারণে এটা করা ঠিক নয় এটা করা ঠিক নয় তবে যদি কখনো এমন হয় যে একটা মসজিদ যেখানে হয়তো শরীয়তসম্মত কাজ হচ্ছে না বেদাত চলছে সেখানে কবর মাজার তৈরি করে শরীয়তসম্মত নয় এমন সব কার্যকলাপ শুরু করা হয়েছে তাহলে সেই মসজিদ থাকার পরেও সুন্নভিত্তিক মসজিদ তৈরি করা কিন্তু জায়েজ আছে অতএব আমার মনে হয় ফুল ডিসকাশনের মধ্যে আমরা সবটা দিক কাভার করার চেষ্টা করেছি অতএব দেখতে হবে যে আপনি কোন পরিস্থিতিতে আছেন সে অনুযায়ী সিদ্ধান্ত নেবেন আপনি আরেকটা কথা বলেছেন যে বিদ্যমান মসজিদ থাকা অবস্থায় নতুন মসজিদে সালাত আদায় করা উচিত হবে কি না সেটা নির্ভর করবে নতুন মসজিদটা আপনার গ্রহণযোগ্য পন্থায় আপনি তৈরি করেছেন কিনা যদি নতুন মসজিদটা গ্রহণযোগ্য পন্থায় আপনি তৈরি করেন তাহলে তার মধ্যে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই আর যদি এটা মসজিদে দেরারের আদলে তৈরি করা হয় তাহলে সেটা অ্যাভয়েড করাই ভালো অথবা যদি যারা সেই মসজিদে তৈরি করেছেন তারা সেখানে বেদাত চালু রেখেছেন সুন্নার খেলাফ কাজ করছেন ইত্যাদি নানা রকম অবজেরিয়ার যে অবজেকশনগুলো আছে সেটা যদি কোনো মসজিদে বিদ্যমান থাকে তাহলে সে মসজিদে না গিয়ে যে মসজিদ সুন্নাভিত্তিক সেখানেই সালাদ পড়াটা আমাদের জন্য শুভনীয় আমাদের উচিত